নমস্কার। নিউজ বাংলার এখনকার প্রাইম টাইম নিউজ নিয়ে আপনাদের সাথে আছি আমি সুমার, আপনারা দেখছেন নিউজ বাংলা নেটওয়ার্ক। সংবাদ নিবেদন করছেন ক্লাউড 99, স্প্ল্যাশ অফ এনার্জি, রাজন জুয়েলার্স, বিবেকানন্দ রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। সহযোগী নিবেদক। খবর এখন বিস্তারিত। আবারও বড়সড় সাফল্য পেল পানিসাগর পুলিশ প্রশাসন। গোপন সূত্রের ভিত্তিতে পানিসাগর মহকুমাধীন রামনগর বাজার থেকে 6 বক্স ব্রাউন সুগার সহ এক নেশা কারবারিকে আটক করে পুলিশ। ধৃতের নাম হোসেন আলী, বাড়ি অসমের করিমগঞ্জ জেলার আনিপুরে। পানিসাগর মহকুমা পুলিশ আধিকারিক অভিজিৎ দাসের নেতৃত্বে নেশা বিরোধী অভিযানে আবারও সাফল্য পেল পানিসাগর থানার পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় 6 বাক্স ব্রাউন সুগার সহ এক মাদক কারবারিকে আটক করল পুলিশ। ঘটনার বিবরণে জানা যায়, পানিসাগর মহকুমা পুলিশ আধিকারিক অভিজিৎ দাসের কাছে গোপন সূত্রে খবর আসে আসামের করিমগঞ্জ থেকে এক নেশা কারবারি নেশা সামগ্রী নিয়ে পানিসাগর থানাধীন রামনগর বাজার এলাকায় বিক্রি করার উদ্দেশ্যে এসেছে। তড়িগড়ি মহকুমা পুলিশ আধিকারিক পানিসাগর থানার ওসি সৌগত চাকমা সহ পুলিশ বাহিনী নিয়ে রামনগর বাজার সংলগ্ন এলাকায় ছুটে যান। সেখানে এক ব্যক্তির উপর সন্দেহ হয় পুলিশের। তৎক্ষণাৎ পুলিশ তাকে আটক করে এবং তল্লাশি চালাতেই তার কাছ থেকে উদ্ধার হয় 6 বাক্স ব্রাউন সুগার। পুলিশ তাকে আটক করে পানিসাগর থানায় নিয়ে আসে। ধৃত বহিরাজ্যের কুখ্যাত নেশা কারবারির নাম হোসেন আলী, বয়স 29 বছর। তার বাড়ি আসাম করিমগঞ্জের আনিপুরে বলে জানিয়েছেন পানিসাগর থানার পুলিশ। পানিসাগর থানার পুলিশ ধৃত হোসেন আলীকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। জানা যায়, 6 বাক্স ব্রাউন সুগারের বাজার মূল্য প্রায় 3 লক্ষ টাকা। খবরের ভিত্তিতে রামনগর বাজার সংলগ্ন এলাকায় ওসি পানিসাগর পিএস এবং অন্যান্য অফিসাররা আমরা রেড করে সেখান থেকে টোটাল 72 গ্রাম হিরোইন পেয়েছি। আমরা ওই জায়গায় রেড করার পর একজন লোক আসাম থেকে যে সেই হিরোইনগুলি বিক্রি করার উদ্দেশ্যে পানিসাগর এসেছিল তাকে আমরা ডিটেন করতে পেরেছি এবং অ্যাকর্ডিংলি থানায় অ্যারেস্ট করে নিয়ে এসেছি। স্যার, যাকে পাকড়াও করেছেন ওনার নাম কি? হোসেন আলী, বাবার নাম ফুরকান আলী, বাড়ি করিমগঞ্জ। বাজার মূল্য স্যার কতটুকু হবে? টোটাল 72 গ্রাম বাজার মূল্য অ্যাপ্রক্সিমেটলি 3 লাখ টাকা হবে। ধর্মনগর থেকে বিকাশ ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ বাংলা। কৈলাসহরের সোনামধন্য কলেজ রামকৃষ্ণ মহাবিদ্যালয়ে সংগঠিত NSY এবং ABBP-র উত্তেজনা ও হাতাহাতিকে কেন্দ্র করে জেলা কংগ্রেস অফিস ভাঙচুর থেকে শুরু করে BJP আঞ্চলিক কার্যালয়ে অগ্নিসংযোগকে ঘিরে টান টান উত্তেজনা বিরাজ করছে গোটা মহকুমা জুড়ে। মোতায়েন করা হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। রাজ্যের দ্বিতীয় প্রাচীনতম কলেজ রামকৃষ্ণ মহাবিদ্যালয় NSY এবং ABBP-র মধ্যে উত্তেজনা এবং হাতাহাতিকে কেন্দ্র করে জেলা কংগ্রেস অফিস ভাঙচুর। বিক্ষোভ মিছিলের নামে কংগ্রেস সমর্থকদের শহরের বুকে উচ্ছৃঙ্খলতা প্রদর্শন থেকে শুরু করে BJP-র আঞ্চলিক কার্যালয়ের অগ্নিসংযোগ সব মিলিয়ে উত্তপ্ত কৈলাসহরের রাজনৈতিক পরিবেশ। অভিযোগ পাল্টা অভিযোগ, মামলা পাল্টা মামলায় চরম উত্তেজনা বিরাজ করছে কৈলাসহর মহকুমায়। কলেজ চত্বর থেকে রাজপথ, রাজনৈতিক দলগুলির কার্যালয় সর্বত্রই মোতায়েন করা হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। দীর্ঘদিন ধরেই রামকৃষ্ণ মহাবিদ্যালয়ে NSY এবং ABBP-র দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা চলছিল। উভয় পক্ষের অভিযোগ পাল্টা অভিযোগের উত্তপ্ত হয়ে উঠত কলেজ চত্বর। গত সোমবার ধর্মীয় পোশাক পরে কলেজে ক্লাস করাকে কেন্দ্র করে সেই উত্তেজনা আরও তীব্র আকার ধারণ করে। বুধবার কলেজের শৃঙ্খলা ভঙ্গ নিয়ে দুই ছাত্র সংগঠনের সদস্যদের মধ্যে বাক বিতণ্ডা হয়। NSY সমর্থক প্রথম বর্ষের ছাত্র মোহাম্মদ আব্দুল নূর অভিযোগ করে যে দুপুর 12টা নাগাদ তাকে বিনা কারণে ছাত্র সংসদে নিয়ে শারীরিক নিগ্রহ করে ABBP সমর্থিত ছাত্রছাত্রীরা, এমনকি তাকে উদ্ধার করতে গেলে তার সহপাঠীদেরও নিগৃহীত করা হয়।
অপরদিকে রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের তৃতীয় সেমিস্টারের ছাত্র লোকেশনামা ও তুষারকান্তি দত্ত অভিযোগ করে যে বিকেলবেলা কলেজ শেষ করে কংগ্রেস ভবন লাগোয়া একটি দোকানে টিফিন করতে আসলে এনএসওয়াই সমর্থিত কতিপয় ছাত্র এবং বহিরাগতরা তাদের বলপূর্বক কংগ্রেস ভবনে নিয়ে গিয়ে হাত পা মুখ বেঁধে প্রচণ্ড মারধর করে বিষয়টি প্রত্যক্ষদর্শীরা দেখতে পেলে খবর যায় সহপাঠীদের কাছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে সহপাঠীরা, তাদের কংগ্রেস ভবন থেকে উদ্ধার করে প্রথমে মহকুমা হাসপাতাল এবং পরে জেলা হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হয়। পরবর্তী সময় আক্রান্ত লোকেশ এবং তুষার দত্ত থানায় লিখিত অভিযোগ জমা করেন। এদিনের এই ঘটনার প্রতিক্রিয়া জানতে গেলে বিজেপি নেতৃত্ব নীতীশ দে বলেন, গতকালকে আমাদের কৈলাসহরে কংগ্রেস ভবনে কলেজের দুজন ছাত্রকে আটকে রেখে সেখানে মারধর করা হয়। পরবর্তী সময় কলেজের কিছু ছাত্র এসে তাদেরকে উদ্ধার করবার জন্য এখানে এসে একটা সামান্য একটা গণ্ডগোলের পরিবেশ সেখানে সৃষ্টি হয়েছে। এটাকে কেন্দ্র করে গতকাল সন্ধ্যার সময় কৈলাসহরের মধ্যে কংগ্রেস দলের এলাকার বিভিন্ন কর্মীরা গিয়ে শহরের মধ্যে একটা বিশৃঙ্খল উত্তেজনার পরিবেশ সেখানে তৈরি করে এবং পরবর্তী সময় আমাদের এখানে দলিয়া গান্ধী যুবরাজনগর এই যে বুথের যে অফিসটা সেই অফিসটাকে রাত্রেবেলা তারা জ্বালিয়ে দেয়। আমরা এর তীব্র প্রতিবাদ করছি। ছাত্র কলেজের যে সমস্যা সেই সমস্যাগুলি হচ্ছে ছাত্রদের সমস্যা। ছাত্রদের সমস্যা নিয়ে কলেজের ছাত্রই লড়াই করবে, আন্দোলন করবে, তাদের মধ্যে সমস্যা হবে, সমস্যার সমাধান হবে। কিন্তু এটাকে কেন্দ্র করে রাজনীতি করা বা পার্টি অফিস জ্বালিয়ে দেওয়া বা এগুলির আমরা তীব্র প্রতিবাদ করছি। এবং গতকালকে যদি কারো বেউ বা কারা যদি কংগ্রেসের বিষয়ে যদি কোনো ধরনের কোনো বিশৃঙ্খল ঘটনা ঘটেই থাকে তার জন্য আইন ছিল, প্রশাসন ছিল। আমাদের সরকার আসার পর ত্রিপুরা রাজ্যের কোনো পার্টি অফিস এবং বিরোধী দলের অফিসের উপর কোথাও হামলা সংঘটিত হয়নি। আমরা ত্রিপুরা রাজ্যের সমস্ত বিরোধী অংশের মানুষকে তাদের রাজনীতি করবার স্বাধীনতা আমরা দিয়েছি, গণতান্ত্রিক পরিবেশ রেখেছি, শান্তির পরিবেশ রেখেছি। যারা সেই সময় উচ্ছৃঙ্খল আচরণ আমাদের কৈলাসহরের মধ্যে সংগঠিত করেছিল, সারা রাজ্যে সংগঠিত করেছিল, তাদেরকেও সমাজের মূল স্রোতে থেকে কাজ করবার পরিবেশ আমরা দিয়েছি। কিন্তু দিন দিন যেভাবে উত্তেজনার পরিবেশ তৈরি করা হচ্ছে সেই জায়গার মধ্যে দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা আগামী দিনে এইসবের প্রতিরোধের রাস্তাতে নামা ছাড়া আমাদের আর কোনো বিকল্প রাস্তা খোলা নেই। জেলা কংগ্রেস অফিস ভাঙচুর ঘটনার খবর পেয়ে বিকেল 4:30 নাগাদ ঘটনাস্থলে এসে পৌঁছন জেলা কংগ্রেস সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান। তিনি এই ঘটনার তীব্র নিন্দা করে বলেন যে দীর্ঘ 25 বছর কেউ কংগ্রেস ভবন আক্রমণ করেনি। রাজ্যে ক্ষমতা পালাবদলের পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে বিরোধী দলের কার্যালয় আক্রমণ এবং অগ্নিসংযোগ হয়েছে। এই অগ্নিসংযোগ করেছে শাসক দল। শাসক দল গণতন্ত্রের গলা টিপে ধরতে চাইছে। এবার কংগ্রেস দল এর মোকাবিলা করবে। জেলা কংগ্রেস শাসক দলের বিভিন্ন দুর্নীতি প্রকাশ করেছে, ফলে নিজেদের অপরাধ ঢাকতে এবং সাধারণের দৃষ্টি ঘোরাতে এ ধরনের কার্যকলাপ করছে শাসক দল বলে অভিযোগ করেন মোহাম্মদ বদরুজ্জামান। ভারতীয় জনতা পার্টির নামধারী কিছু দুষ্কৃতকারী বিকাল 4:30 সময় কৈলাসহর কংগ্রেস ভবনে অতর্কিত হামলা করে এবং আমাদের প্রচুর চেয়ার, টেবিল, আলমারি, ব্রেঞ্চ, ফ্যান এগুলো ভাঙচুর করে, সেই সময় কংগ্রেস অফিসে কেউ ছিল না। এর পরিপ্রেক্ষিতে কংগ্রেস পার্টির পক্ষ থেকে আপনারা জানেন গতকাল কংগ্রেস রাস্তা অবরোধ এবং বিক্ষোভ মিছিল সংগঠিত করেছিল এবং এই দুষ্কৃতকারীর বিরুদ্ধে আমরা এটা থানায় FIR আমরা করেছি। পুলিশ এখনও পর্যন্ত সেই দুষ্কৃতকারীর বিরুদ্ধে কোনো বিহিত ব্যবস্থা গ্রহণ করেনি। কিন্তু আমাদের ঊনকোটি জেলার পুলিশ সুপার লাকি চৌহান মহোদয়ের আশ্বাসের পরিপ্রেক্ষিতে আমরা রাস্তা অবরোধ প্রত্যাহার করেছিলাম। ভাঙচুরের ঘটনায় বিক্ষোভ প্রদর্শন করে কংগ্রেস কর্মী সমর্থকরা প্রায় 3 ঘন্টা সেন্ট্রাল রোড অবরোধ করে কৈলাসহর থানার OC এবং মহকুমা পুলিশ আধিকারিকের সাথে কোনো ধরনের কথা বলতে রাজি হয়নি জেলা নেতৃত্ব। পরবর্তী সময় ঊনকোটি জেলার পুলিশ সুপার লাকি চৌহান ঘটনাস্থলে পৌঁছলে উত্তেজিত কর্মী সমর্থকরা বিক্ষোভ প্রদর্শন করে পরবর্তী সময় পুলিশ সুপারের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করে নেয় জেলা নেতৃত্বরা।
রাস্তা অবরোধ শেষে বিশাল কর্মী সমর্থক নিয়ে কংগ্রেস নেতৃত্বরা শহরের বুকে বিক্ষোভ মিছিল প্রদর্শন করে। যদিও এই বিক্ষোভ মিছিলে কতিপয় উগ্র সমর্থকরা শহরের বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল বলে অভিযোগ স্থানীয়দের। জেলা কংগ্রেস নেতৃত্বের পক্ষ থেকে কংগ্রেস ভবন ভাঙচুরের ঘটনায় দোষীদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। পাশাপাশি প্রয়োজনে জেলা নেতৃত্ব বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুমকি দিয়ে রেখেছে। এখন পর্যন্ত কৈলাসহর থানায় তিনটি এবং ইরানি থানায় একটি মামলা নথিভুক্ত হয়েছে। এবিভিপির পক্ষ থেকে লোকেশ নম তুষার দত্ত কৈলাসহর থানায় ছজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছে, যার কেস নম্বর হল 74/2019 US 342/325/380/427/34। দ্বিতীয় মামলাটি করে জেলা কংগ্রেসের পক্ষ থেকে আশীষ সেনগুপ্ত। জেলা কংগ্রেস ভবন ভাঙচুরের ঘটনায় ১৩ জনের নামে লিখিত অভিযোগ করেছে কৈলাসহর থানায়। মামলা নম্বর হচ্ছে 75/2019 US 448/380/427/34। অপরদিকে তৃতীয় মামলাটি হয় এনএসইউআই সমর্থিত ছাত্র মোহাম্মদ আব্দুল নূরের পক্ষ থেকে ১৩ জনের বিরুদ্ধে, যার মামলা নম্বর হচ্ছে 76/2019 US 342/325/380/341। চতুর্থ মামলাটি হয় ইরানি থানায় শাসক দলের কার্যালয় অগ্নিসংযোগের অভিযোগে মামলা করে স্থানীয় নেতৃত্ব কৈলাসহর ইরানি থানায়। কলেজ চত্বর, এনএসওয়াই এবং এবিভিপির মধ্যে উত্তেজনাকে কেন্দ্র করে কংগ্রেস জেলা কার্যালয় ভাঙচুর, শাসক দলের কার্যালয়ে অগ্নিসংযোগের ফলে কৈলাসহর মহকুমার স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত হচ্ছে, পাশাপাশি বিঘ্নিত হচ্ছে রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের স্বাভাবিক পঠন পাঠন। জেলা কংগ্রেস ভবনের ভাঙচুরের ঘটনায় ঊনকোটি সিপিআইএম জেলা কমিটির এক প্রতিনিধি দল জেলা কংগ্রেস অফিস পরিদর্শন এবং নেতৃত্বদের সাথে দীর্ঘ সময় মত বিনিময় করেন। প্রতিনিধি দলে ছিলেন জেলা সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরী, মহকুমার সম্পাদক বিশ্বরূপ গোস্বামী এবং স্থানীয় বিধায়ক মফস্বর আলী সহ অন্যান্যরা। প্রতিনিধি দলটি কংগ্রেস ভবনের ক্ষতিগ্রস্ত ঘর এবং আসবাবপত্র পরিদর্শন শেষে কংগ্রেস জেলা নেতৃত্ব মোহাম্মদ বদরুজ্জামান এবং অন্যান্য কংগ্রেস নেতৃত্বদের সাথে দীর্ঘ মত বিনিময় করেন। পরিশেষে বিধায়ক বলেন, দুটি দলের মধ্যে মতাদর্শগত পার্থক্য থাকতেই পারে, যদি কোনো ধরনের বিরোধ থাকে, লড়াই হয়, সেটা হবে তর্ক এবং যুক্তির মাধ্যমে। কোনো দলের কার্যালয়ে আক্রমণ করা গণতন্ত্রের উপর আক্রমণ। তাছাড়া দিনের বেলা প্রকাশ্যে রাজপথে এভাবে একটি দলের কার্যালয় আক্রান্ত হওয়ায় পুলিশ প্রশাসনের উপর ক্ষোভ প্রকাশ করেন। পাশাপাশি উক্ত ঘটনার সাথে জড়িত অভিযুক্তদের অতি দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বিধায়ক মফস্বর আলী। তিনি এ ব্যাপারে আরও বলেন, বিজেপির কারণ হচ্ছে গতকালকে বিকেলবেলা বিজেপি আসছিল দুষ্কৃতীরা এখানকার যারা কংগ্রেসের যে কংগ্রেস ভবন সেটাকে ভাঙচুর করে। এই ধরনের রাজনৈতিক সৌজন্যতা আমরা কোনোদিনই ত্রিপুরা রাজ্যের মধ্যে আমরা দেখিনি। স্বাভাবিক কারণেই একটা গণতান্ত্রিক আন্দোলনের কর্মী হিসেবে আমরা এখানের মধ্যে এসেছি পার্টির থেকে। আমরা এ ধরনের ঘটনার ধিক্কার জানাই। মতাদর্শগত প্রশ্নে যার যার রাজনৈতিক দল তার তার করবে, কিন্তু তার মানে এই না যার একটা রাজনৈতিক দলের অফিস ভাঙচুর করবে। আমরা স্বভাবতই এই ঘটনার ধিক্কার জানাই এবং আমরা চাই যে ধরনের ঘটনার পুনরাবৃত্তি যাতে রাজ্যের কোনো জায়গাতেই ভবিষ্যতে আর না হয় সেই প্রত্যাশাই আমরা রাখি। এবং সকলের কাছে, পুলিশের কাছে আমাদের আবেদন থাকবে, প্রকৃত যারা দুষ্কৃতি আছে তাদেরকে যাতে চিহ্নিত করে তাদের শাস্তির ব্যবস্থা পুলিশ প্রশাসনের তরফ থেকে করেন এই আবেদন রাখি। সঙ্গে সঙ্গে সকল অংশের মানুষের কাছে আমাদের যে শান্তি সঙ্গীতের সৌহার্দ্যের বাতাবরণ আছে সেটাকে অক্ষুণ্ণ রাখবার জন্য সবার কাছে আমরা আবেদন জানাচ্ছি। ধন্যবাদ। কৈলাসহর থেকে দেবাশীষ দত্তের রিপোর্ট, নিউজ বাংলা। 10,323 জন শিক্ষক শিক্ষিকাদের নিয়ে সুপ্রিম কোর্টের চূড়ান্ত রায়ে হতাশায় ভুগছেন শিক্ষক শিক্ষিকারা, যার জ্বলন্ত সাক্ষী মঙ্গিয়াকামে দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের প্রাথমিক বিভাগের শিক্ষক সুরজিৎ দেপরমার অকাল প্রয়াণ। রাজ্যের এহেন শিক্ষক শিক্ষিকাদের করুণ হতাশার চিত্র তুলে ধরেন 10,323 শিক্ষক সংগঠনের রাজ্য নেত্রী জবা ভট্টাচার্য। 10,323 জন শিক্ষক নিয়ে সুপ্রিম কোর্টের শেষ সিদ্ধান্তের পর থেকেই রাজ্য জুড়েই ব্যাকায়দায় পড়ে আছে 10,323-এর শিক্ষক শিক্ষিকারা। তাদের আর চাকুরি থাকছে না ভেবে চরম দুশ্চিন্তার মধ্যেই দিন গুজরান করছেন তারা।
তাদের মধ্যে এমনও কিছু শিক্ষক রয়েছেন যাদের বয়স প্রায় 50 ঊর্ধ্ব, যারা জীবনের শেষকালে কিছু বিকল্প আয়ের রাস্তাও নেই। এরই মধ্যে সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য মাধ্যমেও তাদের নিয়ে বিতর্কের অন্ত নেই, যার ফলশ্রুতিতে চরম দুশ্চিন্তা আঁকড়ে ধরেছে তাদের। এই শিক্ষকদের মধ্যে একজন মঙ্গিয়াকামী দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের প্রাথমিক বিভাগের শিক্ষক সুরজিৎ দেববর্মা। পরিবারে বৃদ্ধ মা বাবা স্ত্রী এবং এক ছেলে এক মেয়েকে নিয়ে দুশ্চিন্তার মধ্যে দিন গুজরান করছেন। গত মঙ্গলবার তার জীবনে বয়ে নিয়ে এলো এক অন্ধকারচ্ছন্ন দিন। কোনো এক বৈদ্যুতিন সংবাদ মাধ্যমে 10,323 নিয়ে আলাপচারিতা দেখার পরই তিনি অসুস্থ হয়ে পড়েন। সেদিন রাতেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন সুরজিৎ দেববর্মা। তার মৃত্যুতে শোকের ছায়া গোটা এলাকা ছেড়ে রাজ্য জুড়েও ছড়িয়ে পড়েছে। এরই অঙ্গ হিসাবে বৃহস্পতিবার সন্ধ্যায় 10,323 শিক্ষক শিক্ষিকারা তেলিয়ামুড়া শহরে মাস্টারদা সূর্য সেনের মর্মমূর্তির সামনে সম্মিলিত হয়ে মোম জ্বালিয়ে শোক সভা করেন। এ ব্যাপারে বলতে গিয়ে 10,323 শিক্ষক সংগঠনের রাজ্য নেত্রী জবা ভট্টাচার্য জানান, তেলিয়ামুড়া প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। গরুবোঝাই পিকআপ গাড়ি এবং মারুতি ভ্যানের সংঘর্ষে আহত তিনজন, ঘটনা বিশালগড় মহকুমাধীন দক্ষিণ কলমচোড়া এলাকায়। তবে অভিযুক্ত গরু পাচারকারী গাড়ির চালক এবং সহচালক পলাতক। শুক্রবার দুপুর 12 ঘটিকায় কলমচোড়া থানা এলাকার দক্ষিণ কলমচোড়া এলাকায় একটি মারুতি ভ্যান গাড়িকে সজোরে ধাক্কা মারে গরু পাচারকারী একটি বলেরো পিকআপ গাড়ি। ঘটনাস্থলেই তিনজন গুরুতর আহত হয়। এদের মধ্যে রয়েছেন বক্সনগর ইউনাইটেড ব্যাংক ম্যানেজার দেবমল্ল সেন এবং সহকর্মী আশিস দেববর্মা। এই দুজনের পা ভেঙে যায় বলে জানা যায়। এদিকে মারুতি চালক জয়নাল হোসেনকে গুরুতর অবস্থায় জিবিতে রেফার করে বক্সনগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্র। আহত মারুতি ভ্যানের নম্বর TR01V0301। এদিকে গরু পাচারকারী বলেরো গাড়িটির চালক এবং সহচালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তদন্তে নেমেছে কলমচোড়া থানার পুলিশ। গরু পাচার করতে গিয়া তারা একজন আরেকজনে রেষারেষি করে চলতে গিয়া তারা এই দুর্ঘটনার সম্মুখীন হয়। বক্সনগর থেকে জুয়েল রানার রিপোর্ট, নিউজ বাংলা। বৃহস্পতিবার থেকে দুদিন ব্যাপী ঐতিহ্যবাহী ভাদ্র মেলা শুরু হয়েছে কমলাসাগরে। এদিন এই মেলার শুভ উদ্বোধন করেন বিধায়ক সুভাষ দাস, পাশাপাশি উপস্থিত ছিলেন জেলা সমাহর্তা সহ বিশিষ্টজনেরা। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে বিশালগড় মহকুমার কমলাসাগরে ঐতিহ্যবাহী ভাদ্র মেলা। দুদিন ব্যাপী চলবে এই মেলা। এই মেলার শুভ উদ্বোধন করেন বিধায়ক সুভাষ দাস, ছিলেন জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস, জেলা সমাহর্তা সি কে জমাতিয়া, বিশালগড় পৌরসভার চেয়ারপারসন, ভাইস চেয়ারপারসন সহ অন্যান্যরা। এই মেলাকে কেন্দ্র করে বিভিন্ন জায়গা থেকে মেলার দোকানিরা উপস্থিত হয়েছেন। মেলাকে কেন্দ্র করে উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয়। আমার আদরণীয় মুখ্যমন্ত্রীজি, আমাদের সরকার আসার পর কত পরিবর্তন হয়েছে। এখানে SDM সাহেব উল্লেখ করেছিলেন, আপনি ভিডিও বলেছিলেন, এই মেলা প্রাঙ্গণকে আরো একটু সাজিয়ে দেওয়ার জন্য, সাজানোর জন্য পার্মানেন্টলি। আমরা বলতে পারি আগামী যে বছরগুলো আসছে গুঞ্জন চলছে বিভিন্ন মহলে। বিশালগড় প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। আপনি জানেন, মানুষের শরীরে 80% রোগের জীবাণু পানীয় জল থেকে আসে, তাই সুস্থ থাকতে প্রয়োজন বিশুদ্ধ পানীয় জল। পান করুন ক্লাউড 99 প্যাকেটজাত বিশুদ্ধ পানীয় জল।
যা FSSAI রেজিস্ট্রেশন প্রাপ্ত ISO 9001:2015 সার্টিফিকেট এবং ISI স্বীকৃতি প্রাপ্ত 100% স্বাস্থ্যকর পানীয় জল। উত্তর ত্রিপুরা সহ রাজ্যের প্রত্যেক প্রান্তে 500 ml, 1 liter, 2 liter এবং 20 liter ড্রামে পাবেন ক্লাউড 99 প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার। তাই চলার পথে তেষ্টা মেটাতে হোক কিংবা অনুষ্ঠান বাড়িতে অতিথি আপ্যায়নের জন্য হাত বাড়িয়ে নিন ক্লাউড 99। প্রস্তুতকারক নর্থ ইস্টার্ন গ্রোথ ইন্ডাস্ট্রি প্রাইভেট লিমিটেড, দেওছড়া, পানিসাগর, উত্তর ত্রিপুরা। ফোন 9862533861 এবং 9089402130। ক্লাউড 99, স্প্ল্যাশ অফ এনার্জি। অলঙ্কারে প্রস্ফুটিত হয় নারীর সৌন্দর্য, আর ধর্মনগরে আধুনিক রুচিসম্মত স্বর্ণালঙ্কারের চির বিশ্বস্ত প্রতিষ্ঠান রাজন জুয়েলার্স, যেখানে রয়েছে 22 ক্যারেট কেডিয়াম যুক্ত হলমার্ক গহনা, যেমন নেকলেস, চেইন, চূর, বালা, মান্তাসা, আংটি এবং শাখা বাঁধানো ইত্যাদির বিপুল সম্ভার। তাছাড়া রয়েছে বিয়ের গহনার অদ্বিতীয় কালেকশন, পাশাপাশি আপনার যে কোনো পুরনো গহনার বদলে নতুন হলমার্ক গহনা নেবার সুযোগ। তাই এখন সোনার গহনা মানেই রাজন জুয়েলার্স, বিবেকানন্দ রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। সবার সাদর আমন্ত্রণ রইল। ফিরে এলাম বিরতির পর। মালদা মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর আত্মীয় পরিচয়ের কাছ থেকে একাধিকবার চুরির ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠছে। তবে আবারই এক মহিলার ব্যাগ কেটে মোবাইল চুরির ঘটনা রেকর্ড হলো সিসি ক্যামেরায়। সিসি ক্যামেরার ফুটেজ দেখে দুই নাবালককে আটক করেছে পুলিশ। পশ্চিমবঙ্গের মালদা মেডিকেল কলেজ এবং হাসপাতালের বহির্বিভাগে ডিজিটাল এক্সরে লাইনে দাঁড়িয়ে থাকা এক মহিলার ব্যাগ কেটে মোবাইল চুরির ঘটনা রেকর্ড হলো সিসি ক্যামেরায়। চিকিৎসা করানোর জন্য ওই মহিলা লাইনে দাঁড়িয়ে এক্সরে টিকিট জমা দিচ্ছিলেন। সেই সময় দুই নাবালক ওই মহিলার ব্যাগ কেটে মোবাইল চুরি করে বলে অভিযোগ। শিশুদের দিয়ে কেউ এ ধরনের কাজ করাচ্ছে বলে অভিযোগ উঠেছে। লাইনে দাঁড়িয়ে মোবাইল চুরির ঘটনা জানতে পারে ওই মহিলা। এরপর চিৎকার চেঁচামেচি শুরু করেন তিনি। এই ঘটনার অভিযোগ পেয়ে দুই নাবালককে আটক করে ইংরেজবাজার থানার সাদা পোশাকের পুলিশ। রোগীর পরিজনেরা অভিযোগ, মাঝে মধ্যেই মালদা মেডিকেল কলেজ এবং হাসপাতাল চত্বরে টাকা এবং মোবাইল চুরির ঘটনা শোনা যেত, বারবার অভিযোগও হয়েছিল। শুক্রবার সকালে তেমনই একটা ঘটনা ঘটে যাওয়ায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় মালদা মেডিকেল কলেজ এবং হাসপাতালের বহির্বিভাগে। এরপর উত্তেজিত রোগীর পরিজনেরা হাসপাতাল কর্তৃপক্ষকে অভিযোগ করেন। সিসি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করলে দেখা যায় দুই নাবালক মোবাইল চুরি করে পালাচ্ছে। তারা স্টেশন চত্বরে থাকে বলে জানা গেছে। সাদা পোশাকের পুলিশ দুই নাবালককে আটক করেছে। তবে ওই নাবালকগুলিকে দিয়ে কে বা কারা এ ধরনের কাজ করাচ্ছিল তাদের খোঁজ শুরু করেছে ইংরেজ বাজার থানার পুলিশ। আমি মোবাইলটা বের করলাম, বাবাটা ফোন করেছে, দেখছি তো মোবাইল নেই, কাউন্টারে গিয়ে বললাম, সিসিটিভিতে দেখলো, এরপরে আবার ঘরে বললো যে এদিকে নাকি ওরা আরো মানে কেটেছে ব্যাগ অন্য জন্য, ছোট ছোট দুটো বাচ্চা। হ্যাঁ, একজন চুরি করছে, তারপরে আমরা দেখতে পাই ওই দুটো বাচ্চাকে দেখে আমরা তারপর ওকে ধরি, ধরে আমরা পুলিশে খবর দিই, খবর দিয়ে ওরা এসে নিয়ে যায়। আমি ওপিডি সিস্টার ইনচার্জ। মালদা প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। গরু পাচারকালে বিএসএফ এর হাতে ধরা পড়ল 3 পাচারকারী, পাশাপাশি উদ্ধার হয় 4টি গরু। ঘটনা মালদা জেলার ভারত বাংলাদেশ সীমান্তের শুভাপুর বিওপি এলাকায়। ধৃতদেরকে জেলা আদালতে প্রেরণ করে বৈষ্ণবনগর থানার পুলিশ। বৃহস্পতিবার রাতে ফের মালদার ভারত বাংলাদেশ সীমান্তের বৈষ্ণবনগর থানার শুভাপুর বিওপি এলাকায়
78 নম্বর ব্যাটেলিয়ানের বিএসএফদের হাতে ধরা পড়ে গরু সহ তিন পাচারকারী। কর্তব্যরত জওয়ানরা সীমান্তে ডিউটি করছিলেন, সে সময় বাংলাদেশে গরু পাচারের সময় এক বাংলাদেশি নাগরিক সহ মোট তিন পাচারকারীকে বিএসএফ আটক করে উদ্ধার হয় চারটি গরু। ধৃতদের মধ্যে একজন বাংলাদেশি। উদ্ধার হওয়া গরু সহ ধৃতদের বৈষ্ণবনগর থানার পুলিশের হাতে তুলে দিয়েছে বিএসএফ। পুলিশ এদিন ধৃতদের জেলা আদালতে পেশ করেছে। পুলিশ সূত্রে জানা গেছে ধৃতরা হল শহীদুল শেখ, বাংলাদেশের চাপাই নবাবগঞ্জ জেলার বাসিন্দা তিনি। অপর ধৃতরা হল একাবুল শেখ ও আমির শেখ। এই দুই ধৃত বৈষ্ণবনগর থানার চালাকপাড়া এলাকার বাসিন্দা। তাদের কাছ থেকে চারটি গরু উদ্ধার করেছে পুলিশ। মালদা প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। এখনকার মতো প্রাইম টাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন নিউজ বাংলার পর্দায়।